হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ডিং কুকিং স্টুডিও। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হচ্ছে মাছের কোফতা কারি। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে, এবং আমি যতটুকু পেরেছি ততটুকু সহজভাবে আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি মাছটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে। তারপরে আমি কাঁটাগুলো বেছে আলাদা করে নিয়েছি। একটু ভালো মতো কাঁটাগুলো বেছে নিতে হবে, আর মাছের যে কালো অংশগুলো আছে সেগুলো আমি ফেলে দিয়েছি। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন। এরপর চলে আসছি মূল প্রসেসে। আমি একটা বাটি নিয়েছি, আপনাদের সুবিধা মতো যে কোনো পাত্র নিতে পারেন। প্রথমে আমি যে কাঁটাগুলো বেছে রেখেছিলাম সেই মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আমি আগে থেকে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি একটু চটকে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এই আলুটা কিন্তু এখানে মাছটাকে কোট করতে সাহায্য করবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচের কুচি। আপনারা এখানে আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখন এই সবগুলোকে আমি একত্রে ভালো মতো নেড়ে মিক্স করে নিচ্ছি। বেশ ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একে করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আরও এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্স, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা, দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়োটাও কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1টা ডিম, আপনারা চাইলে এখানে ডিমের শুধু সাদা অংশটা ব্যবহার করতে পারেন, বাট পুরোটা ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, বেসনটা এখানে ভালো মতো কোট করতে সাহায্য করবে। এখন এই সবগুলো উপকরণগুলোকে ভালো মতো নেড়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো মতো মিক্স না হওয়া পর্যন্ত আমি এটা নেড়ে নিচ্ছি। আমার মিশ্রণটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো দিয়ে কোফতা গড়িয়ে নেব। কোফতা গড়ানোর জন্য আমি সামান্য পরিমাণে হাতে তেল মেখে নিয়েছি। কোফতার শেপগুলো আপনারা বিভিন্ন রকমের করে নিতে পারেন, আমি এখানে গোল আকারের দেখিয়েছি, চাইলে এরকম লম্বাটি শেপও করে নিতে পারেন, আবার আপনারা চাইলে গোল চ্যাপ্টা শেপটাও করে নিতে পারেন। তবে আমার মতে গোল শেপটাই পারফেক্ট কোফতার জন্য। আমার সবগুলো কোফতা গড়ানো হয়ে গিয়েছে, চলে যাচ্ছি অন্য প্রসেসে। এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে নিচ্ছি। তেলটা মোটামুটি ভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোফতাগুলো। আমি এখানে এক এক করে সব কোফতাগুলো দিয়ে দিয়েছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে ডুবো তেলে ব্যবহার করিনি, আপনারা চাইলে ডুবো তেলেও এগুলো ভেজে নিতে পারেন। এক পাশ ভাজা হয়ে গেলে আমি এভাবে উল্টে পাল্টিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। এভাবেই পুরো কোফতাগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে, তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পুরা না লেগে যায়। আমার কোফতাগুলো অনেক সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এগুলোকে এক এক করে এখন তুলে রাখছি। চলে যাচ্ছে রান্নার প্রসেসে। এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট নিয়েছি, সাথে 2-3টা লবঙ্গ নিয়েছি, নিয়েছি 1টা দারচিনি, এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখন এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। জাস্ট 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি এভাবে একটু ফেটে নিয়েছি। আপনাদের যদি টক দইটা না ভালো লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আরও দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ টমেটোর পেস্ট। আমি এখানে কাঁচা টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা যদি চান তাহলে টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা টমেটোর পেস্টটাই কিন্তু এখানে ভালো হয়। দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলোকে বেশ ভালো মতো নেড়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি।
মশলাগুলো বেশ ভালো মতোই কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটাও ভেসে উঠেছে। ঠিক এই সময়ে আমি যে কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কোফতাগুলোকে এখন মশলাগুলোর সাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মশলাগুলোর সাথে ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 8-10টা কাঁচামরিচ গোটায় দিয়ে দিচ্ছি। চিন্তার কোনো কারণ নেই, এতগুলো কাঁচামরিচ কিন্তু ইজিলি দেওয়া যায়। এখানে কিন্তু কাঁচামরিচটা ব্যবহার করেছি একটা ভালো ফ্লেভার হওয়ার জন্য। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে। আবার কোফতাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে পানি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর পানিটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে পানিটা দেওয়ার রিজন হচ্ছে কোপ্তাগুলোর মধ্যে মশলাগুলো যেন ভালো মতো ঢুকে যায়। কোপ্তাগুলো অলরেডি হয়ে গিয়েছে, এখন নামানোর আগে আমি একটু সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে মাছের কোপ্তা রেসিপি। আমি এখন এটাকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। অনেক ছোট বাচ্চা আছে যারা মাছ খেতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা আপনারা করে দিবেন, তারা অবশ্যই ভালো মতোই খেতে পারবে। এই হচ্ছে আমার আজকের মাছের কোফতা রেসিপি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।